নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 29/7/2023 কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 2023-24 কন্যাশ্রী আপনারা জানেন রিনিউয়াল বা আপগ্রেডেশন পর্ব চলছে। এবার K1 ফর্ম অর্থাৎ নতুন যারা ক্লাস 8 পড়ছে তাদের নতুন করে কন্যাশ্রী হবে, এবারে নিউ এন্ট্রি হবে। তো এবার ক্ষেত্রে অন্যান্য বছরের মতো গত বছর এই সমস্ত প্রবলেম মানে এই সিস্টেম ছিল, অর্থাৎ এর আগে কী হতো, কন্যা ব্লক থেকে কন্যাশ্রী ফর্ম দিত, সেই কন্যাশ্রীর নতুন ফর্মে আমাদের নিউ এন্ট্রি করতে হতো স্কুলগুলোকে। তো এবার বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে, বাংলা শিক্ষা পোর্টাল থেকে ওই সমস্ত ছাত্রীদেরকে ফেচ করে নেওয়া হয়েছে কন্যাশ্রী পোর্টালে, এবং সেই পোর্টালের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রীদের কেবলমাত্র ফেচ করা হয়েছে। আর অন্যান্য ক্লাসের ছাত্রীদেরও যদি কারো K1 বাকি থাকে তাদেরকেও ইম্পোর্ট করতে হবে, এই কন্যাশ্রী পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে। তার জন্য ইম্পোর্ট অপশানটা খুলে গেছে, সেই ইম্পোর্ট কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আর CWSN যদি কোনো ছাত্রী হয়, সে যে কোনো ক্লাসে পড়ুক, তার নির্দিষ্ট বয়সে অর্থাৎ 13 বছর হয়ে গেলেই সে কন্যাশ্রী কিন্তু পাবে বা তার হচ্ছে ইনপুট করা যাবে। আমি অপশানগুলো দেখাবো, আসুন তাহলে প্রথমে আমরা দেখে নেবো 2023-24 কন্যাশ্রী প্রকল্পে সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রীদের কীভাবে কন্যাশ্রী পোর্টালে ইম্পোর্ট করা হবে বা বিএ বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে কীভাবে ট্রান্সফার হবে, তো সেই আপডেট আমি দেখাচ্ছি, আসুন দেখে নেওয়া যাক। তো কী কী কাজ করবেন পুরো পদ্ধতি আমি দেখাচ্ছি, পরপর সিস্টেম ওয়াইজ দেখবেন, এবং প্রতিটা স্কুলের কাজ এটা, প্রতিটা স্টুডেন্টের ছাত্রীদের তথ্য কিন্তু আপনারা এভাবে ইম্পোর্ট করে নেবেন। তারপর কন্যাশ্রী ফর্ম যখন ইস্যু হবে এবং ওই ইম্পোর্টের পর ওখানে আরেকটা অপশান চলে আসবে যে মানে নিউ এন্ট্রি, সেই নিউ এন্ট্রিতে গিয়ে নতুন ফর্মের মাধ্যমে তাদের ফর্ম ফিল আপ হবে। তো প্রথমে ওয়েবসাইটে গেলেন কীভাবে করবেন, ওয়েবসাইটে যাওয়ার পর কন্যাশ্রী পোর্টালে গিয়ে দেখুন এন্ট্রা কন্যাশ্রী লগইনে যাবেন, যে HY লগ ইন করবেন, স্কুল লগ ইন করবেন। স্কুল লগ ইন করার পর এখানে OTP যাবে, OTP দিয়ে ভেরিফাই করলে, ভেরিফাই করলে এরকম খুলে যাবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এর মধ্যে আপনারা বাঁ দিকে দেখুন অনেকগুলো রো আছে, এই দেখতে পাচ্ছেন বাঁ দিকে রোগুলো, এই বাঁ দিকে রোয়ের একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখুন এই যে KPBS বেনিফিসিয়ারি ম্যাপিং, কন্যাশ্রী পোর্টাল প্রকল্প এবং বাংলা শেখা বেনিফিসিয়ারি ম্যাপিং, এখান থেকে এটা অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন পাঁচটা অপশান করে দিয়ে ইম্পোর্ট বেনিফিসিয়ারি, বেনিফিসিয়ারি ইম্পোর্ট করার জন্য BS পোর্টাল থেকে লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিসিয়ারি, যাদের ইম্পোর্ট করছে তাদের লিস্ট, আর এডিট অ্যাপ্লিকেশান, BS পোর্টালের যে এডিট অ্যাপ্লিকেশান যদি কারো এডিট থাকে এডিটের ব্যাপার রয়েছে, ফেচ এডিটেড অ্যান্ড ডাটা অর্থাৎ ফেচ করা যাবে অন্যান্য ক্লাসের জন্য, অর্থাৎ ধরুন অন্য ক্লাসে পড়ছে 8-এর, তো ইম্পোর্টেড বেনিফিসিয়ারি লিস্টে 8-এর ছাত্রীদের নাম দেওয়া রয়েছে, ধরুন আগের ব্যাচের বছর তো 9-এ পড়ছিলো বা 10-এ পড়ছিলো, তাদের কন্যাশ্রী কোনো কারণে K1 হয়নি, তো তাদের এন্ট্রি করবেন কী করে, তাদের তো আর ইম্পোর্টের অপশানে নেই, তাহলে তাদের ফেচ করতে হবে, তাদের বাংলা শিক্ষা আইডি নাম্বার দেবেন, বাংলা শিক্ষা পোর্টালে যে স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে ফেচ করে নিতে হবে। আর স্পেশাল অ্যাভয়েড মানে যেটা বললাম, যদি কেউ CWSN ছাত্রছাত্রী হয় বা তাদের কিন্তু অবশ্যই বিশেষ স্পেশাল ক্ষেত্রে তাদের হচ্ছে এখানে তাদের আইডি নাম্বার দিয়ে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি নাম্বার, স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে ফেচ করে তাদেরকে তথ্য নিয়েছে, তাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর লাস্টে ব্লক থেকে ফর্ম দেবে, সেই ফর্ম অনুযায়ী নিউ এন্ট্রি করতে হবে, K1 বাংলাদেশ মানে কন্যাশ্রী 2023-24 K1 হবে। তো যাই হোক, আমি এবার ইম্পোর্ট করার পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথম ইম্পোর্ট বেনিফিসিয়ারিতে অপশানে গেলেন, ইম্পোর্ট বেনিফিসিয়ারি অপশানে গেলে এখানে ইয়ার চুজ করতে হবে, এরকম ইন্টারফেস চলে আসবে, ইয়ার চুজ করতে হবে, ইয়ার দিয়ে দিলাম 23-24, দিলেই ওই স্টুডেন্টের সব নাম চলে আসবে, যতজন ক্লাস আপনার 8-এ আছে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী যে তথ্য রয়েছে সমস্ত ছাত্রীদের ফিমেল হিসেবে, তাদের সব নাম এখানে চলে আসবে, দিয়ে পুরো নাম অর্থাৎ তার স্টুডেন্টের কোড, স্টুডেন্টের মানে বাংলা শিক্ষা যে কোড, সেই কোড আইডি, স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, অ্যাকচুয়াল ডুপ্লিকেট নোট এক্সিস্ট এরকম দেবে, আর অ্যাকশন পেন্ডিং অপশান চলে আসবে, দিয়ে আপনি অ্যাকশন পেন্ডিংয়ের দিকে এখানে দেখুন দুটো অপশান পাবেন, ওপরের দিকে লেখা আছে ইম্পোর্ট আর নিচের দিকে আছে মার্কস অ্যাজ নন ইম্পোর্টেবল, ধরুন কারো ভুলবশত এই লিস্টে চলে এসছে তাহলে আপনি সেটা মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল করে দেবেন, নাহলে এখানে ইম্পোর্ট অপশানটাতে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানটাতে ক্লিক করলে এই অপশান চলে আসবে, দেখুন একটা বক্স আসবে, ড্যাশ বেনিফিসিয়ারি হ্যাজ নট বিন রেজিস্টার এনি প্রিভিয়াস কন্যাশ্রী, অর্থাৎ গত বছরের কোনো কন্যাশ্রীদের এই স্টুডেন্টের কোনো এন্ট্রি নেই বা রেজিস্টার নেই, এই তাহলে চেকবক্সটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্লিজ সিলেক্ট, দেখুন সিলেক্ট এই যে প্লিজ সিলেক্ট ইয়ার, এটাতে ক্লিক করলে দুটো অপশান আসবে, নট অ্যান অ্যাকচুয়াল ডুপ্লিকেট, তো নট অ্যান অ্যাকচুয়াল ডুপ্লিকেট এটা করার দরকার নেই ইম্পোর্ট করার জন্য, তো একদম নিচেটা নট প্রসেসড ইন প্রিভিয়াস কে কন্যাশ্রী,
তাহলে প্রিভিয়াস কন্যাশ্রী ইয়ারে এদের হচ্ছে প্রসেসড হয়নি, নট প্রসেসড ইন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে কন্যাশ্রী হয়নি, সেই জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাহলে এই বক্সটা ক্লিক করে দিলাম, নট প্রসেসড ইন প্রিভিয়াস কন্যাশ্রী ইয়ার, এই বক্সটাতে ক্লিক করলাম, মানে এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরেই যখনই ক্লিক করে আপনি ওকে করে দেবেন, তখনই আপনার হচ্ছে দেখুন অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি অপশানটা চলে আসবে। তাহলে আপনারা এখানে তারপরে ইয়েস এটা সিলেক্ট করে তারপরে ইয়েস করে দেবেন, ইয়েস করলেই আপনার এরকম সিলেক্ট হয়ে যাবে যে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। এইভাবে আপনি প্রত্যেকের স্টুডেন্টের ছাত্রীদের নামের পাশে যে ইম্পোর্ট অপশান আছে সেইভাবে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর নিচের দিকে তার নাম চলে আসবে, দেখুন ইম্পোর্টেড বোর্ডে লেখা চলে আসবে, ইম্পোর্টেড বোর্ডে লেখা চলে আসবে। এছাড়াও আপনি ওই এই বাঁদিকের যে লিস্টে, এখানে লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি, এখানে গিয়েও আপনি লিস্টে এই ইম্পোর্টেড লিস্টটা দেখতে পাবেন। তো আর দেরি না করে তাড়াতাড়ি আপনার স্কুলের যে ছাত্রীরা রয়েছেন ক্লাস এইটের বা অন্যান্য ক্লাসে যদি কেউ অনকার বাকি থাকে বা স্পেশাল যদি কোনো স্টুডেন্ট থাকে তাদের ছাত্রী, তো তাদের তথ্য আপনারা এখানে ইম্পোর্ট করে নিন বা ফেচ করে নিন। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপনি নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।